নমস্কার, সাবনা ভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে সপ্তাহান্তে উঁচু উঁচু ইমারতে ঘেরা নিউ টাউনের নির্জন এলাকা থেকে উদ্ধার হলো লাল রঙের সুটকেস বন্দী দেহ। সূত্রের খবর, এদিন নিউ টাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ায় ছোট খালের পাশে একটি লাল রঙের সুটকেস পরে থাকতে দেখেন স্থানীয় সহ ওই অঞ্চলের কাজে আসা শ্রমিকেরা। কৌতূহল বশত কাছে যেতেই নজরে আসে সুটকেসের গায়ে লেগে থাকা রক্তের দাগ। আমরা প্রথমে একটা ট্রলি ব্যাগ দেখে এখানে কাজে এসেছি, এসে দেখলাম ট্রলি ব্যাগ একটা পড়ে আছে খালেতে। তা খালে যখন ট্রলি ব্যাগ পড়ে থাকে নতুন দেখে, আমরা বললাম হয়তো জামা কাপড় কিংবা কেউ ফেলে দিল কি আমরা ভাবছি। পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, দেখার পরে দু তিনজন এলাম, সরো হলো, হওয়ার পরে বলছো ব্যাগটা এক কাজ করা হোক, তোলা হোক, তুলে দেখা হোক কি আছে। আমরা সেই মতন পরিস্থিতি নিয়ে তুললাম, তুলে নিয়ে উপরে যখন তুললাম, তুলে দেখলাম ব্যাগের গায়ে রক্ত রক্ত ভাব আছে, মানে দেখা যাচ্ছে হালকা। আমরা থানাতে কল করলাম, বললাম এতে যা কিছু হয়তো আছে, কি আছে জানি না। তা বললাম থানাতে কল করা হোক, থানায় কল করলাম, ঠিক না সে থানায় আসলে আমাদের আরও সব থানা নাম বলতে পারছি না কোন কোন থানা আসলে এসে, তারপর থানাতে আমাদের সব নাম টাম লিখলো, লেখার পরে ওটা নিয়ে চলে গেল। ওর ভিতরে কি আছে এটা আমাদের জানায়নি, ও হয়তো জানবো কি তাও জানি না, ঠিক আছে। এই পর্যন্ত এখন আমাদের তো খুব আতঙ্কের মধ্যে আছে যে আমরা ফেসে গেলাম না কি, গরিব মানুষ কাজে এসে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। সময় নষ্ট না করে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ পৌঁছে সুটকেসের তালা খুলতে ভেতর থেকে উদ্ধার হয় মৃতদেহ। প্রশাসন সূত্রে খবর, ওই মৃত ব্যক্তির বয়স 50 থেকে 52 বছর হতে পারে। দেহে একাধিক আঘাতের চিহ্ন লক্ষণীয়। একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তদন্ত চলছে, তা দেখা হচ্ছে। এখানে কি অবস্থায় পাওয়া গেছিল? এটা ব্যাগের মধ্যে ছিল, ট্রলি ব্যাগের মধ্যে। ওটা তদন্ত করে দেখা হচ্ছে মানে কি টাইমে ছিল ওটা। অ্যাকচুয়ালি যখন ডক্টর এক্সামিন করবে ওর পরেই জানা যাবে টাইম অফ ডেথ কি ছিল, তো ওর পরেই এটা বলা হবে। আশেপাশে সিসিটিভি ওটা হ্যাঁ দেখা হচ্ছে, এখানে কিছু ক্লু পাওয়া যায়। স্যার এখানে যারা উইটনেস তারা বলছেন যে রক্ত বেরোচ্ছিল, তো ইঞ্জুরি কোথায় কোন পার্টসে আছে? হেড ইঞ্জুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি কি বডি ইঞ্জুরি আছে। এলাকায় পরিত্যক্ত সুটকেস থেকে দেহ উদ্ধারের ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম পরিচয় জানার পাশাপাশি কিভাবে তার মৃত্যু হলো তা জানার চেষ্টা করছে পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান, তাকে খুন করে কেউ বা কারা সেখানে ফেলে রেখে গেছে। তবে যেভাবে দিনে দিনে নতুন শহর অর্থাৎ নিউ টাউনে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য বাড়ছে, তা নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খাচ্ছেন প্রশাসনিক আধিকারিকেরা। শান্তনু বিশ্বাস, সাবনাভিক নিউজ, নিউ টাউন। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।